প্রয়োজন দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং একই সঙ্গে দেশের সাম্প্রদায়িকতা বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক মেয়র জাম মির্জা আব্বাস আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে এই সরকার একদিকে মানুষের যে খাওয়া পড়া সহজভাবে বাস করা তার ব্যবস্থা করতে পারে না এই সরকার চাল ডাল তেল লবণের দাম কমাতে পারে না কথা দিয়েছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে আর এখন চাল খাওয়াচ্ছে 70 টাকা এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে 7 টাকা চিনির দাম বেড়েছে লবণের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে ডালের দাম বেড়েছে মানুষ কি খাবে তার দিকে কোনো খেয়াল নাই তারা খেতে পারলেই হলো আওয়ামী লীগ খাবে পেট মোটা করবে শরীর মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়িঘর তৈরি করবে প্রিয় বন্ধুগণ এই সরকার একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমাতে ব্যর্থ হয়েছে গরিব মানুষকে অন্ন বস্ত্র বাসস্থান দিতে ব্যর্থ হয়েছে অন্যদিকে আজকে দেশে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে একমাত্র কারণ যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে জনগণের দৃষ্টি মানুষের এই যে নিত্য সমস্যাগুলো আছে সেগুলো থেকে ভিন্ন খাতে পরিণত করা এবং মানুষের অধিকারগুলোকে যে তারা ধ্বংস করছে ধরণ করে দিচ্ছে সেই থেকে বলতে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে তারা তাদের অধিকার চায় ভোটের অধিকার চায় দেশনেত্রী বেগম খাদিজাকে মুক্ত দেখতে চায় আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা সেই মামলার প্রত্যাহার চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সেই মিথ্যা মামলা তারা প্রত্যাহার চায় বন্ধুগণ আজকে সবসময় মনে রাখতে হয় আমাদের যে আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক একটা মুক্ত বাংলাদেশের জন্য আজকে সেই বাংলাদেশকে তারা ধ্বংস করেছে অত্যন্ত সুপরিকল্পিত হবে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা প্রতিষ্ঠা করতে চায় বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলে দিতে চাই গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খাদিজাকে মুক্তি দিতে হবে অবিলম্বে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে মামলা প্রত্যাহার করতে হবে এবং আপনাদেরকে বলবো দয়া করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করে পদত্যাগ করুন অবিলম্বে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে দায়িত্ব দিন যা একে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে আমরা ধিক্কার জানাই এই সরকারকে যে তারা সাধারণ মানুষের যে বেঁচে থাকার যে অধিকার সেটাকে বর্জিত তারা আজকে ধ্বংস করে দিচ্ছে চাল ডাল তাল তেলের দাম কমাতে হবে আমার সঙ্গে আপনার প্রমাণ দিবেন চাল ডাল তেলের দাম কমাতে হবে কমাতে হবে বলেন চাল ডাল তেলের দাম চাল ডাল তেলের দাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকে এখানে চমৎকার একটা সমাবেশ করার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ঢাকা মহানগর জিন্দাবাদ দেশের ত্রিবেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো আপনারা দয়া করে অপেক্ষা করবেন আমাদের মির্জা আব্বাস সাহেব নিউজ কমিটির বিষয়ে বক্তব্য রাখবেন আমার প্রোগ্রাম থেকে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ